আমাদের কাছে যখন স্টুডেন্ট আসতো আমাদের প্রতিষ্ঠানে, তখন আমরা ওই যে স্টুডেন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট শুনতাম যে কী লাগবে বা কী, তখন আমি একমাত্র ইয়াসিন ভাইকে দিতাম সব কাগজপত্র যা লাগবে বা ওনার কাছে, মানে ওনার আবার লিঙ্কটা ভালো, এই জন্য ওনার মাধ্যমে সব কাজ করতাম, যেটা উনি স্বীকারও করছেন ইয়াসিন ভাই যে হ্যাঁ আমি আমাকে হেল্প করছি। মানে আমি তো ডাইরেক্ট কোনো ইউনিভার্সিটি মানে যাই না, ওই ইয়াসিন ভাইকে বলতাম, ইয়াসিন ভাই আমাকে ম্যানেজ করে নিত, সেই মানে একটা মাধ্যমে আমি কাজ শুরু করতাম। আমি ওই স্টুডেন্টের ইনফরমেশন ওনাকে দিতাম যা যা লাগে, উনি ম্যানেজ করে দিত, বলতো এক মাস বা দুই মাস পরে দিবে, তখন আমি এক মাস পর বা দুই মাস পর স্টুডেন্ট আসলে তারপর তাকে দিয়ে দিতাম। এর মধ্যে সার্ভারের নামটা উঠে যাবে, মানে উনি সবকিছু কমপ্লিট করার পরেই আমাকে দিত, মানে আমার কাছে যখন দিত তখন আমি দেখতাম যে অনলাইন সহজ সার্টিফিকেটটা আসতো এবং ওই সব কিছু ওকে আসে। আমি এমনি ফিক্স ডিগ্রিগুলি এমনি শুধু কাগজ বানাই দেওয়ার জন্য 500 থেকে 1,000-1,200 এরকম নিতাম, আর যেগুলি অনলাইন অনলাইনে থাকবে সেগুলি দেখি 8,000-10,000-15,000-1,00,000-1,20,000 এরকম। কত বছর ধরে এই সার্টিফিকেট বানাও? এই করোনা থেকে, করোনা 2-3 মাস পর। এই একটু আগে আমরা যার সাথে কথা বললাম, তিনি তো আপনার নিশ্চয়ই একমাত্র ক্লায়েন্ট না, আপনার আরো ক্লায়েন্ট আছে, এমন কতগুলো ক্লায়েন্ট আছে, কতজন কিভাবে সার্টিফিকেট সংগ্রহ করে? দোকান আমার আছে, রানিং দোকান, এখানে অনেকে আসে, যার ভালো লাগে মনে হয় যে সমস্যা নেই তার সাথে কাজ করি, ওখানে তো রানিং কাস্টমার। কোনো ধারণা দিতে পারতেন এ পর্যন্ত কি পরিমাণ সার্টিফিকেট আপনি বানিয়ে দিয়েছেন? ও হিসেব করে রাখি না, আনুমানিক হিসেব করে রাখি না, এটা যে কি না না 1,00,000 না, 1,00,000 তো অনেক। তাহলে কত? 50,000? না অন্য লোক কত নেয় সেটা তো আমার বলে না, তারা তাদের হিসাব রাখে, আমার এমনি দেওয়ার জন্য 5,000-1,000-5,000-10,000-15,000-20,000 এক জায়গাটা যেমন দাম সেটার উপরে আমার কিছু প্রফিট ধরে আমার দেয়। একদিন আগে গ্রেপ্তার করেছি ইঞ্জিনিয়ার জিয়া নামে একজনকে, সে এক এক জায়গাতে অফিসে নিয়ে বিজ্ঞাপন দিয়ে সার্টিফিকেট বিক্রি করা হয়, মানুষকে পাশ করিয়ে দিবে এই কথাগুলো বলতেন। তো তাকে গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এগুলোকে আমরা উদ্ধার করি। আমাদের ডিসি কামাল তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজকে লালবাগের এই জায়গাতে উদ্ধার করে দেখা গেলো যে এটা একটা বড় মিনি ফ্যাক্টরি, যেখানে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বোর্ডের হাজার রকমের সার্টিফিকেট ইত্যাদি মুহূর্তের ভিতরে বানিয়ে ফেলতে পারে। তো এটা একটা লম্বা প্রসেস ছিল, অনেক দিন ধরেই তারা এই কাজগুলো করছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে যাচ্ছে, এবং তারা অনেক বেশি টেকনোলজি সচেতন হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছিল না।